পরিষ্কার করে রেখেছি কাতলা মাছ কেটে পরিষ্কার করে রেখেছি নুন মাখিয়ে রেখে দিয়েছি আমি এক ঘন্টা আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি অনেকটা শক্ত হয়ে গেছে একদম অনেকক্ষণ আগে থেকে নুনটা মাখিয়ে রাখলে মাছের টেস্টটা খুব সুন্দর আসে আর মশলার মধ্যে লাগছে আমার আদা বাটা রসুন বাটা একসঙ্গে আছে টমেটো কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নুন লঙ্কার গুঁড়ো হলুদ এখানে ধনে পাতার কুচি অল্প আর লাগছে আমার সর্ষের তেল আর এই যে শাহি গরম মশলা আর এই পেঁয়াজটা আমি একটু আলাদা করে রেখেছি এটা একটু বেটে নিতে হবে টমেটো আর এই পেঁয়াজটা আমি একটু বেটে নেব গ্রেভিটা নইলে ঘন হবে না চলুন তাহলে এটা একটু বেটে নিই আমি পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে বেটে নিলে গ্রেভিটা খুব সুন্দর হবে চলুন আমরা রান্নাটা শুরু করে নিই কড়া গরম হয়ে গেছে এই মাছ একটু ভালো করে হলুদটা মাখিয়ে নিই নুন তো আগে থেকে দেওয়াই আছে কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু অল্প হলুদ দিয়ে দেবো আর মাছটা যাতে নিচে না লেগে যায় হলুদটা দিয়ে দিলে কী হবে মাছটা নিচে বসে যাবে না ভালো করে এবার মাছটাকে হলুদটা মাখিয়ে নিই আজকে যা ঠান্ডা পড়েছে কাগজ বাসে খোলাই যাচ্ছে না ভীষণ ঠান্ডা আছে হলুদ আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ এবার কড়া তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব সঙ্গে হবে না আর গল্প করে ভেজে নিতে হবে সব ভাজা হয়ে গেছে মাছটা খুব ডিপ করে ফ্রাই করে নিই হালকা করে করে দিচ্ছি হালকা রাখলে কালি আছে তো হালকা রাখলে জিনিসটা খেতে টেস্টফুল হবে ডিপ করে দিলে অতটা ভালো লাগবে না এইভাবে আমি পরের মাছগুলো এইভাবে ভেজে নেবো একটু হালকা করে একটু ডিপ ফ্রাই করবো না সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে তরকারিটা বসিয়ে দেব এক এক মশলাগুলো দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজের উপরে আমি সামান্য নুন দিয়ে দেবো পেঁয়াজটা লাগে তাহলে একটু ভালো হয়ে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই নুন পরিমাণ মতো নুনটা আমি আগে একটু দিয়েছিলাম এখন একটু অল্প দেবো এবার ভালো করে মশলাটা করে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই পেঁয়াজ আর ওই টমেটো পিউরিটা করে দিয়েছি দেখুন টমেটো আর পেঁয়াজের মিশ্রণটা কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে এটা আস্তে আস্তে অ্যাড করে দেবো Thank you.
করতে হবে। আমি এবার একটু দিয়ে দেবো শাহী গরম মশলাটা। শাহী গরম মশলা গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই যে জলটা একটু দিয়ে দেবো, এটা ধোয়া জল দিয়ে ভালো করে এটা কষে রাখবো। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি অল্প, একদম সামান্য একটু চিনি দেবো। এই অল্প কটা দাঁড়া আমি দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এটা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো। সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। মশলা তো ফুটবে, অনেকটাই মাছ আছে, গ্রেভি না থাকলে ভালো লাগবে না। ফুটতে শুরু হয়েছে, এবার আমি এর মধ্যে মাছগুলো এক একে দিয়ে দেবো। মাছটা একটু ভালো করে ফুটতে হবে, অতটা টেস্টটা বেরোবে। শীতের সময় কাতলা মাছের কালিয়া, গরম ভাত, মাছগুলো আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার এই ঝোলের মধ্যে মাছগুলো 10 মিনিট ফুটুক। 10 মিনিট আমি এটাকে রেখে দিলাম। এইভাবে 10 মিনিট আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর শুধু কালার এসছে, শুধু দেখুন। এবার নামিয়ে নেওয়ার পালা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সেন্টও ছেড়েছে খুব সুন্দর। এবার এর মধ্যে আমি এটা অ্যাড করে দেবো, ধনে পাতা। ধনে পাতাটা কাঁচা কাঁচা থাকবে একদম। আমি এটা নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। কালার এসছে শুধু দেখুন খালি। কাতলা মাছের কালিয়া আমাদের রান্না হয়ে গেছে, এবার আমাদের পরিবেশন করার পালা। দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভি একদম নেই, শুকনো শুকনো হয়েছে। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা দারুণ লাগবে, জাস্ট জমে যাবে একদম। কত সুন্দর হয়েছে দেখুন শুধু। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।